ও কেয়া ম্যাডাম, কেমন আছেন? আপনাকে যে জবর লাগছে, একটা কথা বলতে ইচ্ছা করছে ম্যাডাম, বুঝলে ফেলবো। হ্যাঁ বলেন, আপনার কি বলতে ইচ্ছা হচ্ছে বলুন তো। আপনি তো আমার অনেক সিনিয়র, আপনি আমাকে কি বলবেন ভাইয়া? অপূর্ব ভাই, আপনি কি বলবেন বলুন তো। হ্যালো কেয়া ম্যাডাম, আমি মুখ রেখেছি আর চুল বড় বড় রাখছি বলে আমাকে সিনিয়র বলছেন, জবর ব্যাপার, আসতে পারছি নি, আমি সিনিয়র হয়ে গেলাম। কেয়া ম্যাডাম ভালো করে শুনিলেন, ছেলেরা হচ্ছে সোনা, ছেলেরা সোনা, কখনো বুড়া হয় না, ছেলেদের বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ আমি তো আপনাকে একটা কথা বলবো মনে করছো, বললেন বলবো কি, আপনি অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না, দরকার নাই আমার। না না অপূর্ব ভাইয়া, আপনি কিছু মনে করেন না, আপনি কোপ রেখেছেন, চুলগুলো বড় বড়, তো অনেকটা সিনিয়র লাগে, এমনি আপনি অনেক সিনিয়র, সেই জন্য বলছিলাম। যাই হোক, আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো খোলাখুলি করে। শুনেন কে ম্যাডাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি আর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এখন আপনার মতটা জানা ফেলেন, আপনি আমাকে ভালোবাসবেন কি বাসবেন না জানা ফেলেন, আজকে দিনটা সময় দিন, কালকে আমাকে জানাবেন, যদি জানান তবে গা আপনার সাথে লাইনে থাকবো, নাহলে থাকবো না, বাসতে পেরেছেন? ওকে অপূর্ব ভাইয়া, আমি একটা দিন ভেবে নিই, আমি আপনাকে কালকে জানাবো আমার মতামত, ঠিক আছে? কাল ঠিক এই সময়, ওকে। কেয়া ম্যাডাম আসে কেন, বুঝলে ফেলেন আপনার কথাটা, আপনি রাজি কি রাজি না, শোনার জন্য যেমন মন ছটফট করছে। হ্যাঁ শুনুন অপূর্ব স্যার, আপনি আমাকে কি খুব ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, আর আমাকে কি কখনো আপনি ছেড়ে যাবেন না, কথাটা আমাকে বলেন নাকি, তারপর আমার ডিসিশনটা জানাবো, ঠিক আছে? ও কেয়া ম্যাডাম, আপনি শুনতে চান আপনাকে আমি কথাখানি ভালোবাসি, তাহলে শুনিলেন, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর কোনো দুঃখ কষ্ট আপনার পাশে ঘিসতে দেব না, বুঝলে দিলাম, সবসময় একলাই রাখবো, মাথাতে রাখবো না, ওখানে খাই লিবে, মাটিতেও রাখবো না, পিঁপড়াতে চাটে লিবে, সবসময় বুকে করে রাখবো, শুনে নিলেন তো আমার কথাটা, এখন বলেন আপনার কথা, আপনার আপনার মতামতটা বুঝলে দেন। ঠিক আছে অপূর্ব, আজ থেকে আমি তোমারই হয়ে গেলাম, শুধু তোমার, ঠিক আছে? বন্ধুরা বাঁচতে পারলেন, ভালোবাসতে বয়স কোনো ব্যাপার না, শুধু সাহস লাগবে আমার মতন, এভাবে বুঝলে ফেলবেন, হইলে হবে না হইলে না হবে, আর এরকম বুঝতে পারলে কিন্তু বাইরে যাবেন, বাইরে যাবে প্রেম, বুঝলে দিলাম, তো কি শিখলেন, বয়স কোনো ব্যাপার না।